নদীর তোর বুকের মাঝে আমার বুকের হার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে হাজির হয়েছি, আপনারা অটোমেটিক থাম্বনেলের মাঝে দেখতে পেয়েছেন যে কোন বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি। তো আমাদের দেশের বর্তমান যে বন্যার পরিস্থিতি আপনারা দেখতেছেন, খুব ভয়াবহ। তো আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম দোয়া করি, যারা সমস্যার সম্মুখীন হয়েছে আল্লাহ তাআলা তুমি তাদেরকে হেফাজত করো, আমরা বলি আমিন। এবং যারা এই বন্যায় পরিস্থিতির মাঝে যারা দুনিয়া ত্যাগ করে যারা চলে গেছে, ইয়া আল্লাহ তাআলা তুমি তাদেরকে মাফ করে দিও। তা বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আগে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, একটা সুন্দর এই বন্যার পরিস্থিতি নিয়ে ছোট ভাই সুন্দরভাবে একটা গজল গেয়েছেন, চলুন আমরা সেই গজলটি আগে শুনে নিই। তোকের মাঝে আমার বুকের হার, নদীর তোর বুকের মাঝে আমার বুকের হার, আমার চোখে পানিতে তুই সাজাইলি সংসার, আমার চোখে পানিতে তুই সাজাইলি সংসার, নদীর উপর মাটির ঘরে আমার মাকে বুকে ধরে বড় সুখে বেঁচেছিলাম আমি চমৎকার, নদীর ও নদী রাত্রি দিনে মরণ বাকে কারলি নদী আমার মাকে, মা ছাড়া এই পৃথিবীতে বাঁচার কি দরকার, নদীর তোর বুকের মাঝে আমার বুকের হার, নদীর তুই করলি আমায় কষ্টে একাকার, নদীর তোর বুকের মাঝে আমার বুকের হার, নদীর তোর বুকের মাঝে আমার বুকের হার, আমার চোখে পানিতে তুই সাজাইলি সংসার, আমার চোখের পানিতে তুই সাজাইলি সংসার, নদীর ও নদী। প্রিয় দর্শকরা, আমরা এতক্ষণ ধরে গজলটি শুনলাম, খুব ভালো লাগলো। এবং গজলটি শুনে কেন যেন মনের ভিতরে একটু আতঙ্কের মতো উঠলো যে আহ, কি পরিস্থিতি! যারা এই বন্যার পরিস্থিতির মাঝে পড়ছে তারা একমাত্র বুঝতে পারবে যে এর দুঃখ কষ্ট, এর বেদনা কত পরিমাণ, কত যে যন্ত্রণা। আমরা হয়তো এর পরিস্থিতির মাঝে পড়ি নেই, এর জন্য আমরা বুঝতে পারতেছি না। তো আমরা দূর থেকে কিছুই করতে পারবো না, আমরা অনেক কিছুর মাধ্যমে সহযোগিতা করতে পারি। আপনারাও সহযোগিতা সকলেই করবেন, এবং যারা বন্যায় পরিস্থিতি মধ্যে এখনও শিকার হয়ে আছে তাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করে। আমরা এই আশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।